রেস্টুরেন্টে যে চিকেন কারিটা পাওয়া যায় সেটা আমার বরাবরই খুব পছন্দ আর এই চিকেন কারিটা কিভাবে বানায় সেই রেসিপিটা অনেকের কাছেই চেয়েছিলাম মানে বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে আর সেখানের মধ্যেই একজনের কাছ থেকে পাওয়া তো আপনাদের সাথে এটা শেয়ার করলাম কারণ এই চিকেন কারিটা খেতে দুর্দান্ত হয় বাসায় যদি ট্রাই করেন সবাই কিন্তু একটা ডিফারেন্ট টেস্ট পাবে তো এখানে প্রথমে দিয়েছি রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লবণ এক চামচ তারপর বাকি যে গরম মশলা থাকে মানে জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ এবং গরম মশলা এক চামচ সব কিছু দিয়ে তারপর দিয়েছি দুই টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এগুলো সবগুলো দেওয়া হলে একটা ডিম দিয়ে ভালো করে মেখে নিব আর এই মেলিনেশনটার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে আপনারা যে ডিমটা ব্যবহার করছেন সেটা কিন্তু আমি একটু ক্লোজলি দেখাচ্ছি মানে একটা মাখো মাখো টেক্সচার থাকতে হবে কারণ আমরা যখন চিকেনটা ফ্রাই করব তখন কিন্তু একটা চিকেনের গায়ে উপরে একটা লেয়ার হবে ঠিক আছে তো এরকম করে ম্যারিনেশান করে আপনি চাইলে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রাখতে পারেন আর যদি আপনার খুব তাড়া থাকে তাহলে সেক্ষেত্রেই ইনস্ট্যান্ট ফ্রাই করতে পারেন কোনো সমস্যা নেই তো এরকম একটা গোল্ডেন ফ্রাই করে আসলে মানে বুঝতেই পারবেন যে চিকেনের গায়ে একটা সুন্দর লেয়ার গোল্ডেন ব্রাউন কালার হলেই আমার চিকেনগুলো একদম রেডি হয়ে যাবে তারপর নেক্সট প্রসেসে যাব। নেক্সট প্রসেসের জন্য নর্মালি আমরা চিকেনে সব মশলাগুলো ব্যবহার করি সেটাই সব কিছু ব্যবহার হবে আর আমি আজকে এখানে মানে এই রেসিপিটার জন্য একটা ইম্পর্ট্যান্ট যেই জিনিসটা ছিল সেটা হচ্ছে টক দই এটা আমার স্কিপ হয়েছে তো আপনারা টক দইটা অবশ্যই ব্যবহার করবেন প্রথমে দিয়েছি আমি সব ধরনের গরম মশলা মানে এলাচি দারচিনি তেজপাতা এবং স্টার মশলা দিয়ে ভালো করে একটু গরম হয়ে আসলেই আমি দিয়ে দিয়েছি আর রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ তারপর দিয়েছি কাজু বাদাম বাটা দুই টেবিল চামচ আর এখানে কাজুবাদাম বাটাটা অবশ্যই ব্যবহার করবেন এবং দুই টেবিল চামচই ব্যবহার করবেন ঠিক আছে তারপর দিয়েছি বাকি মশলাগুলো মানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং গরম মশলা জিরার গুঁড়ো এই সব কিছু দিবেন এক চামচ করে আর দেওয়ার পরে একটু ভালো করে কষাবেন মানে পানিটা এখনই দিবেন না জাস্ট মশলাটা একটু ভালো করে কষালেই হবে আর এখানে একটু তেলটা ভালো করে ব্যবহার করতে হবে কারণ যে কাজু বাদামটা আমরা ব্যবহার করব সেই কাজু বাদামটা কিন্তু অনেক সময় দেখা যায় মশলা কষানোর সময় প্যানের গায়ে লেগে যায় কারণ বাদাম জিনিসটাই এরকম তো তেলটা একটু বাড়িয়ে দিবেন আর এভাবে মশলাটা কষানোর পরে যে চিকেনটা আমরা ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু পানিটা এখনও দিইনি এটা জাস্ট যতটুকুই মশলা ছিল সেইভাবেই রান্না করছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন চিকেনের গায়ে কিন্তু খুব সুন্দর একটা লেয়ার এসছে আর এই লেয়ারের কারণে চিকেনটা একদম সেফ থাকবে মানে চিকেনটা একদমই ভাঙবে না আর টেক্সচারটার কারণে মানে এই চিকেন কারিটার টেস্টেই আসলে ডিফারেন্ট হয়ে যায় তো একদম যা যা বলেছি আপনার সব ধরনের মশলাগুলো এভাবেই দিবেন মানে এই রেসিপিতে কিন্তু পেঁয়াজ বাটা দিতে হবে না শুধু আদা বাটা এবং রসুন বাটার উপরেই হবে আর টক দইটা তো অবশ্যই দিতে হবে কাজু বাদামের সাথে টক দইটা দিয়ে ভালো করে ম্যারিনেশানটা করবেন মানে মশলাটা কষাবেন তারপর দিয়েছি আমি দুধ সব কিছু ভালো করে কষানোর পরে অল্প পরিমাণে দুধ দিব আর এখানে কিন্তু একদম মানে চিনিটা সামান্য পরিমাণ মানে আধা চামচ থেকেও কম আর হচ্ছে গোলমোড় মরিচের গুঁড়া আধা চামচ তো সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে একটু ঝোলটা টেনে তারপরে নামিয়ে ফেলতে পারবেন এরকম একটা টেক্সচার আসলে তো দেখতে পাচ্ছেন একদম লুকটা যেরকম আসছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করেছে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন